প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী শিক্ষাক্রম পাল্টে যাচ্ছে, বিষয় ও সময় কমিয়ে আনার জন্যই এই পরিবর্তন। প্রাক প্রাথমিক শিক্ষা 1 বছরের পরিবর্তে 2 বছর হবে। দশম শ্রেণী আগে কোনো পাবলিক পরীক্ষা থাকবে না। একজন শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক নাকি ব্যবসায়ী শিক্ষা পড়বে, সেটি ঠিক হবে উচ্চ মাধ্যমিকে গিয়ে, যা এখন নবম শ্রেণীতে হয়। 2022 খ্রিস্টাব্দ থেকে এই রূপরেখার আলোকে কারিকুলাম ও পরীক্ষা পদ্ধতি পরিবর্তন পর্যায়ক্রমে শুরু হবে। প্রথম পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে দশম শ্রেণীতে। শুধু দশম শ্রেণীর পাঠ্যসূচির আলোকেই এই পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। দশম শ্রেণীতে কোনো বিভাগ থাকবে না, সবাইকে 10টি বিষয় পড়তে হবে। এর মধ্যে 5টি বিষয়ে SSC পরীক্ষা হবে, সেগুলো হলো বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান। এছাড়া বাকি 5টি বিষয় জীবন ও জীবিকা, ডিজিটাল প্রযুক্তি, ভালো থাকা, ধর্মশিক্ষা এবং শিল্প সংস্কৃতিতে পুরোটাই ধারাবাহিক মূল্যায়ন হবে। বর্তমানে নবম ও দশম শ্রেণী পাঠ্যসূচি মিলিয়ে SSC পরীক্ষা অনুষ্ঠিত হয়। 32 কার্য দিবসে SSC পরীক্ষা হয়। নতুন পদ্ধতি কার্যকর হলে 5 কার্য দিবসেই SSC পরীক্ষা শেষ হবে।